ভাই চিনছেন আমারে? না। আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে, আপনার বলে ছক্কা মেরে তক্তা বানাই দিছি। কবে? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ঊর্ধ্বগতি, শুধু টাকা এসে নে, দুর্নাম সুনাম কি হলো ডোন্ট কেয়ার। আপনি ভুলে গেছেন, টাকার বিনিময়ে এনারা সুখ কিনে বিলাসিতা করেন। আমি বলছিলাম আগামী দিনের প্রধানমন্ত্রী সাকিব আল হাসান এবং কমেডিয়ান দিগ্বাজি খ্যাত জায়েদ ছাঁড়ের কথা। বাদে বাদে ভাই ভাই, আইন হাত মিলাই ভাই। ও বেশি বলে ফেললাম মনে। দুজনের অহংকারই কিন্তু দুই রকম, যেটা এই ভিডিওতে প্রমাণ মেলে। সাকিব আল হাসান বোঝালেন, প্রধানমন্ত্রীর সামনে ডিগবাজি দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। গোল্ডের ফোন দেখেন ভাই, একটু পোজ দি ভাই, পোজ। হ্যাঁ ভাই, এই এই। আর জায়েদ ছাঁড়ের অহংকার হলো, যেখানে হাজারো মেয়ে আমার সোনার ফোনের উপর নজর, ক্রাশ খায়, সেটাই ফেলে দিলেন। মেয়েদের কাছে তার অহংকারটা ক্ষুণ্ণ হয়ে গেল না? আসলে এগুলো ছিল স্ক্রিপ্টেড, তারপরও স্ক্রিপ্টটা কিন্তু সত্য দিয়েই সাজানো ছিল। ওই যে বললাম না, ঊর্ধ্বগতি আর টাকার প্রয়োজন, কারণ একদিন এই পৃথিবীর মালিকও তেনারা হয়ে যেতে পারেন। ভাই আপনার ফোন ওখানে না তো? ও ভাইয়া।